আজ 27 ফাল্গুন 1429 সাল, ইংরাজি 12 মার্চ 2023 সাল, আমরা এখানে সমবেত হয়েছি আমাদের পরম শ্রদ্ধেয় ও বিবেকানন্দ জন্ম উৎসব সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক ধীরাজ বসুর এক বছর ব্যাপী জন্ম শতবর্ষের শুভ সূচনা করার জন্য 2023 থেকে 2024 এই একই দিনে সমিতির আজীবন সক্রিয় সদস্য ও বিশিষ্ট সেবা প্রতীক কালীকুমার দাসের 2022 এর শতবর্ষের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করার জন্য সাধারণ সম্পাদক হিসেবে আমার উপর দায়িত্ব পড়েছে, তাই আমি প্রত্যেককে অভিনন্দন জানাই যারা এই অনুষ্ঠান দেখছেন বা অংশগ্রহণ করেছেন। আমাদের পরিবারের সদস্যরা বলতে গেলে ধীরাজ বসুর পরিবারের সদস্যরা এবং বিবেকানন্দ জন্ম উৎসব সমিতির সদস্য সদস্যদের আমি অভিনন্দন জানাই। ধীরাজ বসুর সম্বন্ধে আমি কিছু অল্প কথাই আপনাদের সামনে রাখতে পারব। তার জীবনের ব্যাপ্তি অনেক ঘটনা মাধ্যমে, তবু আমি শুরু করছি কিছুটা প্রথম থেকেই। যৌথ পরিবারের প্রথম সন্তান হওয়ায় ধীরাজ বসুর ছোটবেলা থেকেই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সহজাত প্রবণতা ছিল, তাই ছাত্র জীবনেও স্কটিশ চার্চ কলেজের কালচারাল সেক্রেটারি এবং জেনারেল সেক্রেটারি ছিলেন। সেই সময় বিশিষ্ট সংগঠক রূপে তিনি জনপ্রিয়তা লাভ করেন। সেই অভিজ্ঞতা সঞ্চয় করে পরবর্তীকালে অনেকগুলি সংগঠনের সঙ্গে যুক্ত হন। মা এবং মামার বাড়ি বলতে গেলে বাগবাজারের দত্ত বাড়ির প্রভাবে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে 1957 সালে কলকাতার বিশিষ্ট নাগরিকদের সহযোগিতায় করেন বিবেকানন্দ জন্ম উৎসব সমিতি, যার লক্ষ্য ছিল রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শ প্রচার ও প্রসার এবং শিবজ্ঞানে জীবসেবা। তার উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্ম শতবর্ষ পালিত হয় মহাসমারোহে। বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবৃন্দের সঙ্গে অতি সাধারণ মানুষও এই এক মাস ব্যাপী উৎসবে যোগদান করেন। তিনি বিবেকানন্দের পৈতৃক বাসভবনের নিকটস্থ হেদুয়া পার্ক অধুনা আজাদিনবাগে স্বামীজির আবক্ষ মূর্তি স্থাপন করেন। বিবেকানন্দের জন্মদিবস 12 জানুয়ারি দিবসটিকে জাতীয় দিবস রূপে পালন করার দাবি তুলে ধীরাজ বসু কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানান। ভগিনী নিবেদিতার জন্ম শতবর্ষ পালনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এই উপলক্ষে বিবেকানন্দ জন্ম উৎসব সমিতির আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন তদানীন্তন ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপর স্বামী শারদানন্দ জন্ম শতবার্ষিকী
পূর্ণদর্শন মহেন্দ্রনাথ দত্তের জন্ম শতবার্ষিকী উৎসব পালিত হয়। নিবেদিতা জন্ম শতবার্ষিকীতে প্রকাশিত নিবেদিতা কমেমোরেশন ভলিউম এবং মহেন্দ্রনাথ দত্তের জন্ম শতবার্ষিকীতে প্রকাশিত জীবন ও মনীষা স্মরণিকা গ্রন্থ তার এক অপূর্ব কীর্তি, যাহা বিদগ্ধ পাঠককুলকে আজও ঋদ্ধ করেছে। এছাড়াও শ্রী অরবিন্দের জন্ম শতবর্ষ এবং ছত্রপতি শিবাজীর জন্ম ত্রিশত বার্ষিকী উৎসবের আয়োজন করেন। রাজা রামমোহন রায়ের দ্বিশত জন্ম জয়ন্তীতে তার ব্যক্তিগত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অংশগ্রহণ করেন। পরবর্তী সময় ইন্দিরা গান্ধীর সঙ্গে একই মঞ্চে বক্তৃতা করেন স্কটিশ চার্চ কলেজের সার্ধ শতবর্ষ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে। তার সংগঠিত অনুষ্ঠানে বিভিন্ন সময়ে আসন অলঙ্কৃত করেছেন ডক্টর কে আর নারায়ণ, ডক্টর বি সি রায়, ডক্টর আর ভেঙ্কটরমন, নুরুল হাসান, গোপাল কৃষ্ণ গান্ধী, কেশরীনাথ ত্রিপাঠী, বীরেন জে শাহ, জি এস পাঠক প্রভৃতি রাষ্ট্রনায়ক বৃন্দ। এছাড়াও আসন অলঙ্কৃত করেছিলেন রামকৃষ্ণ মিশনের পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দ, স্বামী চেতনানন্দ, স্বামী গম্ভীরানন্দ, স্বামী সম্বুধানন্দ, স্বামী প্রজ্ঞানন্দ প্রভৃতি মহারাজারা। সংগঠনের জন্মলগ্নে প্রথম সভাপতি রূপে পাশে ছিলেন বিশিষ্ট সাংবাদিক হেমেন্দ্র প্রসাদ ঘোষ। পরবর্তী সভাপতিরা ছিলেন প্রধান বিচারপতি শঙ্কর প্রসাদ মিত্র, ডক্টর প্রতাপ চন্দ্র চন্দ্র এবং বর্তমানে বিচারপতি শ্রী শ্যামল কুমার সেন। ধীরাজ বসুর এই বিরাট কর্মযজ্ঞের বিভিন্ন সময়ে সহযোগী ছিলেন রঘুনাথ বসু, ডক্টর পঞ্চানন চ্যাটার্জি, কালী কুমার দাস, ঋষি বিজিমি, সত্যেন্দ্রনাথ বসু, প্রফেসর শঙ্করী প্রসাদ বসু, ডক্টর নিরোধ বরণ চক্রবর্তী, ডক্টর সুনীল বিহারী ঘোষ, অনিল বরণ চক্রবর্তী, জাস্টিস পদ্মা খাস্তগীর, ডক্টর রমা চৌধুরী, সমর সরকার, জাস্টিস মুকুল গোপাল মুখোপাধ্যায়, ডক্টর অসীমা চট্টোপাধ্যায়, সুনীল পাল, প্রভাত কুমার সেন, প্রভাত দাস, দীপক ভট্টাচার্য, রবীন্দ্রনাথ মজুমদার, গৌরপদ সরকার। আরেকটা কথা বলতেই হয়, এই বিবেকানন্দ জন্মোৎসব সমিতির যে স্পেলিং আছে এস এ এম আই টি আই, এটা ন্যাশনাল প্রফেসর সুনীতি চট্টরাজ উনি করে দিয়েছিলেন ইনস্টেড অফ ওয়াই। এছাড়াও অনেক সদস্যবৃন্দ যারা সময় সময়ে থেকেছেন, সাহায্য করেছেন এবং তাদের প্রচেষ্টা ও শুভকামনায় সফল হয়েছে বিবেকানন্দ জন্মোৎসব সমিতির সমস্ত প্রচেষ্টা সমাজ কল্যাণের কাজে। ধীরাজ বসু আজীবন স্বামী বিবেকানন্দের কাছে নিয়োজিত বহু মানুষকে জীবনের সঠিক দিশা দেখিয়েছিলেন এবং অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটাতে প্রেরণা জুগিয়েছেন। রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত না থেকেও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে নিয়ে নিরন্তর জনসেবামূলক কর্মকাণ্ড করে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন, যা তাকে চিরস্মরণীয় করেছে। ধীরাজ বসুর
জন্মদিবসে আজকের এই পূর্ণ দিনে আমাদের বর্ষব্যাপী অনুষ্ঠানের জনকল্যাণমূলক কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি। এরপর যে কথাতে আমি আসছি সেটা হলো বিবেকানন্দ জন্মোৎসব সমিতির আজীবন সক্রিয় সদস্য কালীকুমার দাসের শতবর্ষ পূর্তি 2022 হয়েছে। সমিতির জন্ম লগ্ন থেকেই সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। 1922 সালের 10ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তিনি অনুশীলন সমিতির সদস্য ও সন্তোষ কুমার দাসের পুত্র ছিলেন। মহান বিপ্লবী যতীন দাসের জ্ঞাতি ভ্রাতা ছিলেন। এনার দুই পূর্বপুরুষ চারুচন্দ্র দাস ও নিতাই চন্দ্র দাস রামকৃষ্ণ মিশনের স্বামী শুভানন্দ এবং স্বামী বলদেবানন্দ নামে দুই বিশিষ্ট সন্ন্যাসী আত্মপ্রকাশ করেন। পরহিত সাধন ছিল কালীকুমার দাসের ব্রত। তিনি সস্ত্রীক রামকৃষ্ণ মিশনের দশম অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজির শিষ্যত্ব গ্রহণ করেন। কলেজ জীবনে তিনি ধীরাজ বসুর সংস্পর্শে আসেন। পরবর্তীকালে বিবেকানন্দ জন্মোৎসব সমিতির সাথে সক্রিয়ভাবে সমিতির জনসংযোগ ও অভ্যর্থনা কাজের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকেন। এছাড়াও তিনি ক্রীড়া সংগঠন ও অ্যামেচার নাট্যগোষ্ঠীর সঙ্গেও যুক্ত ছিলেন। তার উদার আধুনিক মানসিকতা, সহদেহ ব্যক্তিত্ব ও নিঃস্বার্থ সেবাব্রতের জন্য আমাদের হৃদয়ে উজ্জ্বল রয়েছেন। নমস্কার।